ঘটনাটা হয়েছিল আমি জাস্ট বাড়ির থেকে বেরোলাম তখন কটা বাজে সাড়ে আটটা বাজে আমি জাস্ট মানে এসে যেখানটায় বসি গার্লসের উল্টোর দিকে সাপড় গার্লসের উল্টোর দিকে বসি ওই দোকানটায় এসে জাস্ট বসতেই যাব সাইকেল নিয়ে এলাম তখনই একটা আচমকা বিকট আওয়াজ তখন দেখছি আমার পায়ের বাঁ পায়ের ওখান থেকে দেখছি হঠাৎ করে রক্ত বেড়েছে আর মানে প্রচণ্ড ব্লিডিং তারপরে আমি আর কোনো কিছু বলতে পারবো না এরপর আমাকে নিয়ে দু তিন জায়গায় দু তিন জায়গায় নিয়ে যাওয়ার পর আমি আপনার তারপরে হসপিটালে চলে আসছি আমি টোটো করে এসছি রাতে হ্যাঁ সাইকেলে আমি যাইনি কোথাও আমি তো বাড়ি থেকে জাস্ট ঘন্টায় আসি প্রতিদিন রোববার যেরকম যেরকম আসি সেরকমই এসে জাস্ট বসছি সেই বসার ফলে হঠাৎ করে বিকট হবে একদম মানে অন্ধকার দেখছি চোখে তারপরে দেখছি পায়ের ওখানে ফেটে গেছে না 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 আমাকে কোনো কিছুই টার্গেট করে না ওরা ওদের মানে উদ্দেশ্য কি আমরা নিজেরও যাই না না এবারে হওয়ার পর অনেকেই জড়ো হয়ে না 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 ওরকম কিছু আমার চোখে পড়েনি হুম ঠিক আছে হ্যাঁ আমি বিজনেস করি আমার নাম গোপাল দেবনাথ